আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু আজ আমরা পবিত্র তারাবির সলাতের তারাবীর নামাজের বিশুদ্ধ নিয়ম শুরুর থেকে শেষ পর্যন্ত একদম প্র্যাকটিক্যালে বাস্তবে শিখব ঠিক কিনা আমাদের তারাবীর নামাজ শুরুর থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালে শেখার দরকার আছে না নাই আছে এই জন্য দর্শক শ্রোতা বায়ু বোনেরা আমরা এখন প্র্যাকটিক্যালে একদম দোয়া কালাম তসবি সব কিছু সহ সুন্দরভাবে শিখবো আপনারা এখান থেকে সুন্দরভাবে শিখে নিতে পারবেন একটু ভালো করে ফলো করে দেখলে যেহেতু মনে রাখবেন আমরা যেহেতু হানাফি মাঝ হাবের লোক এই জন্য আমাদের তারাবীর নামাজটি হচ্ছে টোটাল বিশ রাখাত কত টাকাত বিশ রাখাত যদি কোনো বিশেষ সমস্যার কারণে একটু কম বেশি হয় ওজনের কারণে সেটি ভিন্ন কথা কিন্তু এমনিতেই অন্যথায় তারাবির নামাজে আমাদের কত টাকাত পড়তে হবে বিশ রাখাত পড়তে হবে ঠিক কি না তো তারাবীর নামাজটি হচ্ছে মূলত সন্নদ মূলত কি সন্ন্যদ তো এই জন্য আমরা তারাবীর নামাজটি আমরা প্রথমেই অন্য নামাজের মতো জায় নামাজের মধ্যে অর্থাৎ ক্যাবলার দিকে এরকমভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আমরা এরকমভাবে প্রথমে আমরা মনে মনে নিয়ত করে নিব খেয়াল করে নিব যে আমরা পবিত্র দুই রাখা তারাবীর সন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি এটা খেয়াল করে অন্য নামাজের মতো আমরা ঠিক এইভাবে তাকবিরা তাহারিমিয়া আল্লাহ আকবর এইভাবে সুন্দরভাবে বলে আমরা কি করব। হাত বেঁধে নিব হাত বেঁধে আমরা সুন্দরভাবে অন্য নামাজের মতো কী করব ছানা

এরপরে আমরা সুন্দরভাবে বলবো আউদিমিনঈ রাজীম বিসমিল্লাহি রহমানুর রহিম বিসমিল্লাহি রহমান রাহিম বলে এরপর আমরা সুন্দরভাবে সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহ রব্বিলামিন এই সুরাটা আমরা সুন্দরভাবে কি করব কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমরা যে সুরা জানি সেই আমাদের জানামতে সুন্দরভাবে একটি সুরা মিলাবো যেরকম সাপোজ আমার আমার জানা একটি সুরা আমরা মিলাইলাম প্রথম রাখাতে সুরাতুল ফিল আলাম তার যে সূরাটা এটা আমরা মিলাইলাম এলাম সুন্দর কণ্ঠে এইভাবে আলাম তার কাইফা ফা আল আর বোকা ভি আবিল ফিল আলা মিয়া জা ফি তাউদলিল ওয়া আর সালা আল আহিম তয়রন আবাবিল তারমি হিমবি হাইজা রতিমিন সিজ্জিল ফাজা আলআহুম কাস ফিমাকুল এরকমভাবে সুন্দরভাবে একটা সূরা মিলিয়ে আমরা অন্য নামাজের মত তারাবির সালা তো রুকত যাব এইভাবে রুকুত যাবো ঠিক আছে তোমরা দাঁড়ায় থাকো আমি দেখাচ্ছি তোমরা শুধু দেখো সব বন্ধুরা সুন্দরভাবে দেখেন এইভাবে সুন্দরভাবে আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবি সুব হায়নার রব্বিআল আউজিম তিনবার পাঁচবার কিংবা সাতবার বলবো তারপর এবার এভাবে সুন্দরভাবে রুকুর থেকে উঠবো স্বামী আল্লাহ হলিমান হামিদা এইভাবে সুন্দরভাবে উঠে একটু লেট করে এরপর আমরা আবার সিজদার চলে যাব আল্লাহ আকবর সুন্দরভাবে যে আমরা সিজদার তাসবি সুবু হায়নার রব্বিআল অন্য অন্য নামাজের মতো পরবো পরার পরে আমরা দুই সিজদার মাঝখানে বসবো এবং দোয়া পরবো আল্লাহ হম্ম ফিরলি এই দোয়াটা পরে এবং আবার দ্বিতীয় সিজদার জন্য যাব আল্লাহ আকবার বলে এরপরে সোবাহানা রব্বি আল আল্লাহ বলে আমরা দ্বিতীয় সিজদার তাসবি কমপ্লিট করে আবার দাঁড়িয়ে যাব আমরা দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যে আমরা প্রথমেই সুন্দরভাবে আমরা আউজুবিল্লা বিসমিল্লাহ বলে এরপরে আমরা সুন্দরভাবে সুরাতুল ফাতেহা কী করব কমপ্লিট করব সুরাতুল ফাতেহা কমপ্লিট করার পরে আমরা প্রথম রাকাতে যে সুরাটি মিলিয়েছি দ্বিতীয় রাকাতে তারপরের সুরা কি করতে হবে আমাদের অবশ্যই পড়তে হবে এবং তার সাইতে দ্বীপ প্রথম রাখাতে যে সুরা পড়েছি তার সাথে একটু হইলেও ছোট সুরা কি করতে হবে আমাদের আদায় করতে হবে করে আমরা আরেকটি সুরা মিলিয়ে সুরাতুল ফাতেহা পরে আরেকটি সুরা সুন্দরভাবে মিলিয়ে এরপরে আমরা আবার কি করব রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে সুন্দরভাবে রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবি সুন্দরভাবে অন্য নামাজের মতো পড়ব পরে এরপরে আমরা সুন্দরভাবে আবার রুকুর থেকে দাঁড়াবো রুকুর থেকে দাঁড়ানোর পরে আবার আল্লাহ আকবার বলে আমরা দুইটা সিজদা করব আল্লাহ আকবার এরপরে সুন্দরভাবে সিজদার তাসবী আদাই করবো শুভ হাঙ্গা আলা সুন্দরভাবে বলে আবার আমরা আরেকটি সিজদা দিব শুভ হায়না রব্বিয়াল আলা শুভ হায়না রবিয়াল আলা শুভ হায়না রব্বিয়াল আলা। আলা এরকমভাবে সুন্দরভাবে আমরা দুইটা সিজদা করে এরপরে আমরা বসে অন্য নামাজের মতো তাসাহুদ পরব অর্থাৎ আত্মা হাইয়াতুলিল্লাহি ওসাল পুরাটা পরব এরপরে আমরা দরুদে ইব্রাহীম পরবো দরুদে ইব্রাহিম পরে এরপর আমরা সুন্দরভাবে সুন্দর কণ্ঠে আমরা দোয়ায়ে মাসুরা পরবো দোয়ায়ে মাসুরা পরে অন্য নামাজের মতো আমরা সালাম ফিরিয়ে দিবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা এরকমভাবে কণ্ঠে আমরা যখন সালাম ফিরিয়ে দিব তো আমাদের দুই রাখাত নামাজ কমপ্লিট হইলো কত রাখাত নামাজ হ্যাঁ দর্শক শ্রোতা বায়ু বোনেরা আমাদের দুই রাখাত নামাজ কি হইলো কমপ্লিট হইলো তো দুই রাখাত নামাজ কমপ্লিট হইলে আমরা এরকমভাবে দুই দুই রাখাত করে বিশ্বাখাত পড়ব কত রাখাত পরব বিশ্বাখাত পড়ব মূলত দুই রাখাত যেভাবে কমপ্লিট করলাম আমরা বাকি নামাজগুলো সেভাবেই করব এখন আমরা সবাই তারাবি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শিখছি না শিখি নাই দিকার আকারে শিখছি হাতুরাই দেখি সবাই পারি বলি আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে নামাজ শিক্ষা করার তাও ফিক দাও আমিন তাহলে আমরা সুন্দরভাবে শিখেছি না হ্যাঁ এভাবে দর্শক শ্রোতা বায়ু বোনেরা আপনারাও তারাবিন নামাজ শিখে নেবেন তো মা বোনেরা যারা রয়েছে আপনারা এই নিয়মেই আপনারা যে যেভাবে আপনাদের সলাত আদায় করতে হয় সেখানে সেখানে হাত বেঁধে সেভাবে রুকোতাসবি করে তারাবীর নামাজ এভাবে আপনারা আদায় করবেন আল্লাহ তালা সবাইকে তারাবীর সলাদ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি